ধরো তোমাদের সবাইকে সাদর আমন্ত্রণ। আজকে কিন্তু আর শুভ দুপুর না, আজকে ডিনার আইটেম নিয়ে এসেছি। একটু শরীরটা খারাপ ছিল আর বাড়ির একটু দরকারি কাজকর্ম ছিল, সেই জন্য দুপুরবেলাটা লাঞ্চ করতেও প্রচুর দেরি হয়ে গেছিল। ওর জন্য আর আজকে লাঞ্চ নিয়ে তোমাদের সামনে আসিনি। তার আগে বলি, আমার বাংলাদেশের এবং দূরে যারা আমার মুসলমান ভাই বোনরা, সবাইকে ঈদ মুবারক। তোমরা খুব ভালো করে ঈদ কাটাও, আনন্দে থাকো, আনন্দে কাটাও পরিবারকে নিয়ে। বাড়িতেই যতটা আনন্দ করে থাকা যায় সেইভাবেই করো, ভালো ভালো রান্না করে খেয়ে দিয়ে নাও। আর বিশেষ করে যেটা আমার তো ভীষণ ভালো লাগে সেটা হচ্ছে শিমুয়ের কোনো আইটেম যদি রান্না হয় ভীষণ ভালো লাগে। তোমরা এইভাবে আনন্দে কাটাও। আর সামনেই আসছে রাখি পূর্ণিমা, আমার সকল ভাইদেরকে এই দিদির কাছ থেকে অনেক শুভকামনা রইল। তোমরা সবাই সামনের ভালো দিকে এগিয়ে যেতে পারো, সবাই সুস্থ শরীরে থাকতে পারো, ভগবানের কাছে এই প্রার্থনা করি। রাখির জন্য আমার সকল ভাইরা যেন খুব ভালো থাকে। শুভ রাখি পূর্ণিমা আর ঈদ, দুটো উৎসব খুব আনন্দের সময়, সবাই আনন্দে কাটান, বাড়ির মধ্যেই যেভাবে আনন্দ করা যায়। আর সেই উপলক্ষে আমি একটা রেসিপিও তোমাদের সাথে শেয়ার করেছি, সেটা হচ্ছে, এটা হচ্ছে রাখি পূর্ণিমা এবং আমার ঈদের উৎসবে সবার উদ্দেশ্যেই একটু মিষ্টিমুক্ত সবার করতেই হয়, সেই জন্য আমি কী করেছি সেটা হচ্ছে বিউলি ডালের রস বড়া। আর ওই রেসিপিটাই শেয়ার করেছি আহামরিভাবে, কিছুই না, আমার শাশুড়ির রেসিপি, এটা মার কাছ থেকে শুনলাম, জিজ্ঞাসা করলাম, মা বলে দিল এইভাবে করো, তাই করেছি। প্রথমবার ট্রাই করলাম, খারাপ হয়নি খেতে, লুকসে যেও না, বড়ার আকৃতিগুলো হয়তো একটু এবড়ো খেবড়ো হতেই পারে কিন্তু টেস্ট খুব ভালো এসেছে। আর করতেও তো খুব মানে ফ্যাটাতে প্রচণ্ড পরিশ্রম লাগে, তাতে যদি খেয়ে সবাই বলে ভালো হয়েছে সেটা শুনতেও ভীষণ ভালো লাগে। তা বাড়ির সবাই বললো খুব ভালো হয়েছে, আমার ভাইদেরকেও পাঠিয়েছি, আমার দুটো ভাই ওদেরকেও পাঠিয়েছি রাখির জন্য, তাই জন্য সেটা নিয়েই তোমাদের সামনে হাজির হয়েছি। তাহলে আমি শুরু করছি কথা না বাড়িয়ে আমার ডিনার। আর চলো ডিনার শুরু করার আগে গিয়ে একটু রেসিপিটা কি দেখে আসে, তারপর বলবো ডিনারে আমি কী কী আইটেম নিয়ে এসেছি, কেমন? তাহলে চলো। এখানে আমি 3 কাপের মতো বিউলির ডাল নিয়ে নিয়েছি, দেখো ডালগুলো। এইবারে ডালগুলোকে ভিজিয়ে রাখবো, মোটামুটি 1 রাতের মতো ভিজলে সবচেয়ে ভালো হয়। মোটামুটি ওই 1 রাতের মতোই ভিজিয়ে রেখেছি, মানে একটু রাতের দিকে ভিজিয়েছি, পরের দিন সকালবেলায়। এই দেখো ডালগুলো কেমন গেজিয়ে উঠেছে, এরকমই দরকার ছিল আর কি। এবার ডালগুলোকে ভালো করে পেস্ট করে নেব। এই দেখো কি সুন্দর মিহি পেস্ট হয়ে গেল। এখানে নিয়েছি একটুখানি নুন, একটু এলাচ নিয়েছি আর কিছুটা মৌরি নিয়েছি। এখানে আর 3.5 কাপ মতো চিনি আছে, আর এখানে জল দিয়েছি, মানে যে পরিমাণ চিনি, মানে 1.5 কাপ, যদি 1 কাপ চিনি হয় 2 কাপ জল এরকম, সেই পরিমাণে আমি জলটা দিয়েছি, যে চিনি আন্দাজে জলটা দেওয়া সিরা করার জন্য। এটা সিরা করা কোনো ব্যাপার না, যে যেমন তোমাদের সুবিধা মতো। এবার একটু নুন দিয়ে মৌরি দিয়ে ভালো করে ফেটাতে হবে অনেকক্ষণ। আর ওই চিনির যে সিরার মধ্যে আমি একটুখানি থেতো করে দিয়ে দিলাম এলাচ। এ দেখো কতক্ষণ ফেটাতে হবে, মোটামুটি 10-12 মিনিট ফেটাতে হবে। দেখো বাটিতে দিয়ে যখন ভেসে উঠবে ভাববে তোমাদের ফেটানোটা ঠিক, মানে অলরেডি তৈরি বড়া করার জন্য ব্যাটারটা। এবারে তেল দিয়ে দিলাম, তেলটা একটু গরম হতে দেব। এবার গরম হতে দেওয়ার পরে তেলটা মোটামুটি, তো প্রথমবার করছি তো শেপে একটু ঘন্ডগোল হচ্ছে। দেখো এদিকে কিন্তু আঁচ থাকবে, আঁচটা কিন্তু বন্ধ করা যাবে না, ওটা কিন্তু একটু গরম গরমই ফেলতে হয়, সিমে করা থাকবে। এই দেখো বড়াগুলো কি সুন্দর ফুলে উঠেছে, দেখো ভেসে উঠেছে, মানে পারফেক্ট। এইভাবে বড়াগুলো সব 1-1 করে ভেজে নেব। আমার বাড়িতে লোকজন বেশি দেওয়ার, অনেককে দিতে হয়, সেই জন্য একটু পরিমাণটা বেশি করেছি, একটু কম করলে মনে হয় বেশি ভালো হয়, বারবার বারবার করে করা তো ওই জন্য একটু কম করেছি। এই দেখো এগুলো এবার ওই ওই চলছে যে সিমে ওইখানেই দিয়ে দেবো, ওই গরম গরম অবস্থাতে। এই দেখো আমি কিন্তু ওই পাশের আঁচ বন্ধ করিনি, লো ফ্লেম করা আছে, ওর মধ্যেই দিয়ে দিয়েছি। এই দেখো রেডি মোটামুটি, এবারে অনেকক্ষণ ভিজবে এগুলো ঠান্ডা হওয়া পর্যন্ত, একদম স্মুথ হয়ে গেছে, এবার চেপে চেপে একদম নরম তুলতুল করছে, খেতে খুব টেস্টি। দেখো দারুণ, চলো আবার কিছুতে ফিরে যাই। এটা হচ্ছে মূলো দিয়ে সব কিছু সবজি দিয়ে, 5-6 রকম সবজি দিয়ে পাঁচমিশালি তরকারি, খুব টেস্ট লাগে খেতে, যেহেতু মূলোটা থাকে একটু, অনেকে মূলো পছন্দ করে না, কিন্তু পাঁচমিশালি তরকারিতে না একটু মূলো দিলে বেশ একটা ভোগের তরকারির মতো স্মেল বেরোয়।
আদা বাটা দিয়ে করেছি, খুব ভালো হয় খেতে এটা। এখানে আছে বরবটি আর আলু ভাজা, এখানে একটা কোচ নিয়ে এসেছি আর দুটো রুটি আর বিউলি ডালের রস বড়াটা। তাহলে প্রথমে বাড়ি খাওয়া শুরু করছি। আগের ভিডিওতেও বলেছি যে রাত্রে আমি রুটি খাই। তবে সবজিটা বেশি খাই, সবজি খেতে আমার ভীষণ ভালো লাগে। এখন একটু বেশি কম খেয়ে খেয়ে শরীর দুর্বল করাটাও ঠিক নয়, রাতেও বেশি খাওয়া ঠিক নয়, তাই জন্য নিয়ে এসেছি। আমার সবজি খেতে ভালো লাগে, সবজিটা খেলে পেটটাও ভরা থাকে আর উপকারী, ওতে কোনো ফ্যাটের কোনো ব্যাপার নেই। আমাদের কেনাটা না, কিন্তু আমরা কেনাটা রুটি খাই না, গম ভাঙিয়ে সেই রুটি। আমার ননদি করে গম ভাঙানো ঝাড়া, কেনাটা খুব খাই না বলবো না, ভুল খাই, যখন হয়তো গম টমের অসুবিধা তখন কেনাটা খাই, কিন্তু আমাদের এই রুটিটাই বেশি ভালো লাগে। কাঁচা লঙ্কাগুলো দেখো, এই অনেক ভাগ্য। সামনেই আবার আসছে জন্মাষ্টমী, আমার গোপুর জন্মদিন, বাটি থেকে নাবিয়ে নিচ্ছি, নাহলে না অসুবিধা হয় রুটি খেতে। খুব ভালো তরকারিটা হয়েছে, এতে মুলো আছে, গাঁঠি কচু আছে, চিচিঙ্গা আছে, আলু আছে, বড়ি তো দিয়েছি, বটবটি আছে, কুমড়োর পাইনি আর দিইনি, তাতেই কেউ কত ভালো হয়েছে খেতে। বড়িগুলো খুব ভালো,
আগে যে বড়িগুলো এনেছিলাম আমার যেন মনে হয় চালের গুঁড়ো, এটা কিন্তু ডালের বড়ি। তোমরা কমেন্টে জানিও ডিনারে কে কি খাও। কখনো সখনো আইটেম বুঝে রাতে ভাত খাই, অসুবিধা হয় না, প্রচন্ড গরম পড়লেও ভাত খাই রাত্রে। ধরো দিয়েছে এর মধ্যে, বলতে ভুলে গেছি। মোটা রুটি ভালো লাগে না খেতে। দারুণ টেস্টি হয়েছে। এবারে ডিমের পোস্তটা খাই। এবারে এই রসবড়াটা ট্রাই করে দেখি। এই দেখো কতটা স্পঞ্জি হয়েছে, একদম ভেতরে রস। ওই দেখো দারুণ টেস্টি হয়েছে আর খুব ইজি। তোমরা বাড়িতে বানিয়ে ইজিলি করে এটা খেতে পারো, এটা যে কেউ করতে পারে, কোনো ব্যাপারই না। তবে অনেকক্ষণ ফেটাতে হয়, টেস্ট হয়েছে একদম স্পঞ্জি। যত ফেটাবে তত স্পঞ্জি হবে। চামচ আর লাগলো না, হাত দিয়ে খেয়ে নিলাম। দারুণ খেতে হয়েছে। আমি নিজে করে বিশ্বাস না করলেও তোমরা নিজেরা করে দেখো বাড়িতে এইভাবে, সত্যি ভালো লাগে। টপাটপ মুখে দিয়ে দেবে সবাই, এতটাই টেস্টি দেয়। রসগোল্লার মতো দেখো ভেতরটা, একদম স্পঞ্জি। এখন আমি আসি, তোমরা সবাই ভালো থাকো, ভালোভাবে ঈদ কাটাও, ভালোভাবে রাখি পূর্ণিমাটা কাটাও, আর সবাই আনন্দে থেকো। শুভরাত্রি, গুড নাইট, টাটা।